মা রাজু বাবা এসেছিস তুই রে ধর মা আমার চাকরি হয়ে গেছে নিশাবদের মামুন এন্ড করিম গ্রুপে আমার চাকরি হয়ে গেছে হে আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া সত্যি তুমি অসহায়ের সহায় মা গো তোমাকে আর কলেজের প্রফেসরি করতে হবে না বাড়িওয়ালার বাড়ি ভাড়া আখির পড়ার খরচ দিয়ে তোমাকে আর একদম চিন্তা করতে হবে না আমার লক্ষ্মী বন্টিকে আমি এমএ পাস করাবো আমার বাবার স্বপ্ন পূর্ণ করব ভাইয়া কি ব্যাপার ভাইয়া মিষ্টির প্যাকেট এনি গুড নিউজ ইয়েস রবিন আমার চাকরি হয়ে গেছে এখন বলো তুমি কেমন আছো ভালো আছি গুড ভেরি গুড এবার তোমার একটা চাকরি হয়ে গেলেই আমার লক্ষ্মী বন্টিকে তোমার হাতে তুলে দেব এখানে দাঁড়িয়ে কথা বলবি না ঘরে যাবি হ্যাঁ চলো মা চল ঘরে চল চলো হিসাবে প্রায় 5 কোটি টাকার করবেন চিফ অ্যাকাউন্টেন্ট সাহেব আমার চেম্বারে একটু আসুন সালাম আলাইকুম স্যার বসুন এই দেখুন বিভিন্ন সময় কোম্পানি ব্যাংক থেকে প্রায় 5 কোটি টাকা নগদ তুলেছে কিন্তু টাকাগুলো কোন খাতে খরচ হয়েছে লেজার বুকে তার কোনো হিসাব নেই স্যার এই টাকা ব্যয়ের ব্যাপারে এমডি বক্স সাহেবই বলতে পারবেন চিফ অ্যাকাউন্টেন্ট হয়ে আপনি বলতে পারছেন না এই কোম্পানিতে চাকরি করছেন কেন যান এমডি সাহেবকে গিয়ে বলুন আমি 5 কোটি টাকার হিসাব চেয়েছি ওকে স্যার থ্যাংক ইউ স্যার হোয়াট সামান্য একটা কর্মচারী আসতে না আসতেই আমার কাছে টাকার হিসাব চেয়েছে ইয়েস স্যার ঠিক আছে আপনি যান আমি দেখছি রাজু চিফ অ্যাকাউন্টেন্টের কাছে শুনলাম তুমি নাকি আমার কাছে 5 কোটি টাকার হিসাব চেয়েছো জি স্যার মিস্টার রাজু ব্যবসা বাণিজ্যের কিছুই তুমি বোঝো না তাই ব্যবসার টাকা পয়সার হিসাব নিয়ে মাথা ঘামিও না কিন্তু স্যার এতগুলো টাকা মিস্টার রাজু যে বন্ধু জীবনে কোনোদিন আমার কাছে একটি টাকারও হিসাব চাইনি আর তুমি কিনা তার প্রতিনিধি হয়ে আই মিন একজন সামান্য কর্মচারী হয়ে আমার কাছে টাকার হিসাব চাইছো স্যার চৌধুরী সাহেব আমাকে সমস্ত ব্যবসার আয় ব্যয়ের হিসাব আপ টু ডেট করতে বলেছেন এই দায়িত্ব পালন করার জন্য কোম্পানিতে একজন হিসাব রক্ষক আছে সেটা আমি জানি তাই আপনার বন্ধু চৌধুরী সাহেবের প্রতিনিধি হয়ে সমস্ত ব্যবসার হিসাব অডিট করার অধিকার আমার আছে রাজু মামুন চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে তিলে তিলে যে বিশ্বাসের প্রাসাদ আমি গড়ে তুলেছি আমি আশা করব সেই প্রাসাদে চির ধরার চেষ্টা তুমি করবে না ওয়েল স্যার ওয়েল বিশ্বাসের প্রাসাদ যে গড়ে তোলে তাকেই কিন্তু রক্ষা করতে হয় আর প্রাসাদের ভিত যদি শক্ত হয় তাহলে সেই প্রাসাদের চির ধরা তো দূরের কথা দেয়ালেও আঁচল লাগতে পারে না মামুন এন্ড করিম গ্রুপের ভিত অনেক শক্ত তুমি এখানে ঢিল ছুটতে চেষ্টা করো না সেই ঢিল তোমার গায়ে লাগবে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন আপনিও জেনে রাখুন অন্যায়ের বিরুদ্ধে ঢিল ছোড়াই আমার নীতি আর যদি ঢিল ছুটতেই হয় তাহলে শক্ত হাতেই ছুড়বো